আমি সায়ন্তিকা, সায়ন্তিকা ডট কম এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবার স্বাগত জানাই। আজকের ব্লগটা 7:30 থেকে শুরু করছি। বহু কষ্টের পরে 9টা বাদ দিয়ে এখন 7:30 ওঠার অভ্যেস আমি তৈরি করে ফেলেছি। সকালে ওঠার পরে আমার প্রথম কাজ বিছানাটাকে ঠিকঠাক করে নেওয়া। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে একটা করে তো ঢাকা নিতেই হয়, আর আমি তো সারা জীবনই নিই। কিছু একটা ঢাকা না নিলে আর পাশে কোলবালিশ না থাকলে আমার তো কিছুতেই ঘুম আসে না। এই অভ্যেসটা এমনই যে এখন কোনো আত্মীয়র বাড়িতে গেলে আর বলতে হয় না, তারা ওই দুটো আমার জন্য রেডি করেই রাখে। যাই হোক, এদিকের কাজগুলো একটু হয়ে গেছে, এবার তো বাইরে গিয়ে খাবার দাবারও তৈরি করতে হবে। আর আমি না অনেকদিন ধরেই ভাবছি আমার ঘরের এই পুতুল দুটোকে আবার করে কেচে দিতে হবে, বেশ একটু কালো কালো হয়ে গেছে। এগুলো তুলো বের করে কাঁচা মানে ও এক যুদ্ধ। এক কাপ চিয়া সিড দিয়ে আজকে সকালটা শুরু করছি। তোমরা অনেকেই বলেছিলে চিয়া সিডের ব্যাপারে একটু ডিটেলসে বলতে, তাহলে বলে দিই একটু। এটা নর্মালি ফ্যাট কাটার হিসেবে ব্যবহার করা হয়। তো যারা ওয়েট লসের জার্নিতে আছে তারা মোটামুটি মানে সবাই চেষ্টা করে যাতে সকালবেলা উঠে বা দিনের যে কোনো সময়ে ভাগ আছে তো সেই সময়টা একটু গরম জলে চিয়া সিড মিশিয়ে যাতে খায়। আচ্ছা, এখানে এত বকবক করে বেশি সময় নষ্ট করব না। আরও ডিটেলসে যদি চিয়া সিডের ব্যাপারে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। বাকি কাজগুলোতে তাহলে যাওয়া যাক। এরপরে রান্নাঘরে এসেই দেখি দিদি এসে প্রথমে বাসনগুলোকে মেজে রেখেছে, আর এদিকে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, সবজিটাও এখানে কেটে নিয়েছি, কারণ ডালিয়া তৈরি করব। একটু মসুর ডালও কিন্তু ডালিয়ার সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু কোনো রকম তেল ইউজ করি না, চেষ্টা করি খুব সামান্য ঘি দিয়ে টোটালটা তৈরি করতে। এদিকে আমার সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে একটু হলুদ মিশিয়ে জল দিয়ে দেবো। ওদিকে ডালিয়াটা হতে হতে আমি এদিকে ছোলা ভিজিয়ে রাখলাম। এটা সকালবেলা ভিজিয়ে দিলে ওই বিকেলের টাইম বা দুপুরের টাইমে কিন্তু একদমই ঠিকঠাক হয়ে যায়, তখন একটু সেদ্ধ করে নিয়ে কিন্তু আমি খেয়ে নিই। আর আজকের আকাশটা দেখো বেশ সুন্দর লাগছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ওই দিকটাতে এত মেঘ করেছে আমার তো মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি চলে আসবে। ভয় লাগছে, এরকম মেঘ দেখলে না ভীষণ ভয় করে। আর ইদানিং দেখছি যখনই বৃষ্টি আসছে আর প্রচন্ড জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আমি জানি না তোমাদেরকে আমি বোঝাতে পারছি কিনা, কিন্তু ওই দিকটাতে প্রচন্ড মেঘ করে আছে। আজকে তো আমার একখানে যাওয়ার কথা আছে, আর আজকে দেখো যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে। মানে আমি নর্মালি যখন বাড়িতে থাকি তখন প্রচণ্ড রোদ হয়, কিন্তু আমি যখন কোথাও একটা বেরোনোর কথা ভাবি তখনই এইভাবে বৃষ্টি শুরু হয়ে যায়। এখনই 11টা মতো বাজে, আর আমি এটা ফল কেটে নিয়ে এসেছি। এটাকে সম্ভবত নাক ফল না নাট ফল এরকম টাইপের কিছু একটা বলে, তো ওইটা খেয়ে নিচ্ছি। এর আগে তো ডালিয়া খেয়েছি, সেটা দেখতেই পেয়েছ। আজকে স্নান টান করতে আমার এত দেরি হয়ে গেছে বলার কথা না, এখন 2টো বাজে। সেই সময় তোমাদেরকে দেখিয়েছিলাম যে ডালিয়া করেছিলাম, সেই ডালিয়াটাই লাস্ট খেয়েছি। জানি না কখন কি করব। আজকে তো সকাল সকালেই উঠে পড়েছি, কিন্তু তারপর থেকে ভিডিও এডিট করতে করতে আমার অনেক টাইম চলে গেছে। তো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলাতে একটু রেডি হয়ে গেছি, কারণ আমার একটু ব্যাংকে যাওয়ার আছে, তার সাথে আরও কয়েকটা কাজ করার আছে। সেই সব কিছু করে এসে আমার আর একখানে বেরোনোরও কথা আছে। ছোলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা মোটামুটি হয়ে এসেছিল, তো তারপরে ওটা সেদ্ধ করে নেওয়ার পর একটু লবণ আর লেবুর রস ছিটিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালোই লাগছে, আমার ছোলা খুব একটা খারাপ লাগে না। এই বাতাবি লেবুটা দাদা নিয়ে এসছে, এটাকে এবার মাখা করতে হবে। তার আগে এই মিষ্টিটাকে দেখাই, আমার খুব ভালো লেগেছে জন্য আমার গুটি পোকাটার জন্য আমি নিয়ে এসেছিলাম, কিন্তু একদমই খায়নি। দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আমি একটু বেরোবো, তাহলে ঘুরে আসি, এসে তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ কিছুক্ষণ হলো আমি চলে এসেছি, এবার লেবুটা মাখব। লঙ্কা দিয়ে যে মাখব ভয় পাচ্ছি, হাত জ্বলবে। এত সুন্দর করে মাখার পর যদি এটা স্বাদ না হয় তাহলে কিন্তু আমি খুব দুঃখ পাবো। চোখে মুখে চলে গেল, দেখাতেই পারিনি, নিচে চলে গেছিল। খাই হ্যাঁ একটু, লেবুটা কিন্তু একদমই টক ছিল না, ভীষণ ভালো খেতে ছিল। আমি কাকুদেরকে দিয়েও খেয়েছি, আর রাত্রিবেলাতে বানিয়েছিলাম আটার মোমো।